নমস্কার বন্ধুরা, সুলতার হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে এরকম এক কাপ ছোলার ডালকে ভিজিয়ে এত সুন্দর তরকারি হয়, যেটা দিয়ে পুরো পরিবারই ভাত খেয়ে নিতে পারে বা ডিনার সেরে নিতে পারে। তো কীভাবে বানাই দেখু আর কীভাবে এতটা টেস্টি হয়। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ছোলার ভেজানো ছোলার ডালটা নিয়ে নিলাম। সুন্দরভাবে ভিজে গেছে ছোলার ডালটা, আমি 2 ঘন্টা ভিজি রেখেছিলাম সকালে। তাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টোকে ফাটিয়ে, তার সাথে দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি আদাকে আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, তাতে বাটতে সুবিধা হয়। তারপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দেব হিং। এখান থেকে আমি 1 পিঞ্চ হিং দিয়ে দেব। আমি আর ফেটাবো না, এখানে একবারে বাটা হয়ে যাবে আর একদম ফেটানো হয়ে যাবে। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি 2 চামচ পোস্তকে আমি ভিজি রেখেছি, 15 মিনিট ভিজেছে। এখান থেকে আমি সামান্য একটু পোস্ত, মানে 1/2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এতে কিন্তু এর টেস্টটা ভালো হবে। আর বাকি যে পোস্তটা আছে সেটা আমি গ্রেভি বানানোর জন্য ব্যবহার করব। তো রেসিপিটা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর একদম ফেটানো হয়ে গেছে, নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, খুব সামান্যই সরষের তেল দিয়েছি, দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, বড়ার আকারে বা টিকিয়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই বাটাটা কিন্তু একদম টাইট টাইট বাটতে হবে, যাতে পাতলা না হয়ে যায়, তাহলে ভাজতে অসুবিধা হবে। এরপর বড়াগুলো আমি কম আঁচে ভেজে নিয়েছি, দেখুন একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এতে তেল দিবার কোনো দরকার নেই, বেশি তেল দিলেও শক্ত হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই একটু মানে কম তেলে এটাকে, আর আঁচটাও মিডিয়ামে রাখতে হবে, রেখে এটা ভেজে নিলে কিন্তু এই বড়াগুলো খেতে খুব সুন্দর লাগে। এইরকম শুধু বড়া ডাল দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন সব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াতেই আমি দিয়ে দেব আরও 4 চামচের 2 চামচ সরষের তেল, 1 চামচও দিলেও অসুবিধা নেই। তো আমি 2 চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর ফোড়ন হিসাবে জিরা দিয়ে দিলাম, জিরা থেকে সুন্দর গন্ধ উঠলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এতেও মানে সেন্টটা ভালো হয়। এরপর আমি 2টা বড় সাইজের আলুকে কেটে রেখেছি, সে আলুটাও দিয়ে দেব। আর এই তেলের মধ্যে আমি হিংও দিয়ে দিচ্ছি একটু, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখুন। এরপর আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তেলের সাথে, তারপর একে একে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে আলুটাকে একটু কষে নেব, আর একটু ঢাকা দিয়ে রাখব, তাহলে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি কষানোর জন্য, আর নুন দেওয়ার জন্য আলু থেকে জলও ছাড়ছে। এরপর
আমি একটা টমেটোকে বড় বড় পিস করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আর ঢাকা দেব না, এরপর টমেটো আলুকে আমি ভেজে নেব বা কষে নেব। এরপর এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর যদি আমিষভাবে বানান তাহলে আদা রসুন বাটা দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি, নিরামিষভাবে বানাচ্ছি, তাই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর ছোটো চামচে এক চামচ জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনে ব্যবহার করব না। তারপর সব মশলা একসাথে আমি ভালো করে কষে নেব, যাতে আলুটা একদম শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যায়। একদম নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর মিক্সি ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো ওই জলের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এটাকে 5 মিনিট রান্না করে নেব। এই তরকারিটা রান্না করতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে তরকারির সাথে মিশে যাবে, গোটা গোটা আর থাকবে না। এরপর আমি আরও 2 মিনিট রান্না করে নেব, মোট 7 মিনিট। আমি 2 মিনিট পরে ফিরে এলাম, দেখুন। এরপর আমি যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে নাড়িয়ে আর ফুটাবো না, একটু শুকনো করে নেব, আর ঢাকা দেব না। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে একটু মাখা মাখা করে নেব। আর যেহেতু কলাইয়ের বড়া আছে তাই রসটাও একটু টেনে নেবে। এটা হয়ে গেছে। যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন একদম টান টান হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন 2টা করে বড়া আর 2টা করে আলু দিয়ে এই গ্রেভিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে, রুটি দিয়েও দারুণ লাগে। নিরামিষ পদের মধ্যে এই পদটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। সামনে পুজো আসছে, অনেক বারবতও থাকে, আমরা এইভাবে নিরামিষ বড়ার তরকারি বানিয়ে নিতে পারি।